ভারতবর্ষের শিল্পপতি বলতে যার নাম প্রথমেই আসে তিনি হলেন টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি তিনি একজন উদার মনের মানুষ। সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছালেও তিনি অতি সাধারণ জীবনযাপনে স্বাচ্ছন্দ্য। আমি সায়নী দে, আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ইউ ক্যান উইন। রতন নোভাল টাটা 1937 খ্রিস্টাব্দের 28 ডিসেম্বর জন্মগ্রহণ করেন মুম্বাইয়ে, পিতা নাভাল টাটা এবং মা সন্ন। রতন টাটার বয়স যখন 10 বছর তখন তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ ঘটে। তারপর থেকে রতন টাটা এবং তার ছোট ভাই জিমি বড় হতে থাকেন নাভাজবাই টাটার কাছে। রতন টাটা ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেন মুম্বাইয়ের ক্যাম্পেইন স্কুল থেকে, তারপর ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুল এবং সিমলার বিশপ কটন স্কুলে। 1955 সালে নিউ ইয়র্কের রিভারডেল কান্ট্রি স্কুল থেকে গ্র্যাজুয়েট হন। তারপর কর্নেল ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা শেষ করে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে ম্যানেজমেন্ট প্রোগ্রাম নিয়ে পড়াশোনা করেন। পড়াশোনা শেষ করে তিনি আমেরিকার একটি ফার্মে কিছুদিন কাজ করেন। এরপর 1962 সালে রতন টাটা টাটা গ্রুপ জয়েন করেন এবং কাজ শুরু করেন জামশেদপুরে টাটা স্টিল ডিভিশনে জেনারেল ওয়ার্কার হিসেবে। 1971 সালে টাটার ন্যাশনাল রেডিও অ্যান্ড ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ পদে নিয়োগ করা হয় তাকে। রতন টাটার দূরদর্শিতা এবং বিচক্ষণতার কারণে নীলকোর উন্নতি ঘটে। 1991 সালে জে.আর.ডি. টাটা টাটা সানসের চেয়ারম্যান পদ থেকে অবসর নেন এবং রতন টাটাকে পরবর্তী চেয়ারম্যান ঘোষণা করেন, কিন্তু কোম্পানির অনেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। চেয়ারম্যান হিসেবে যুক্ত হওয়ার পর টাটা কোম্পানির কর্মীদের বয়সসীমা সীমিত করেন তিনি। টাটার প্রতিটি কোম্পানিকে তাদের লাভ্যাংশের কিছু পরিমাণ অর্থ কন্ট্রিবিউট করার নির্দেশ দেন যাতে কোম্পানির প্রসার ঘটানো যায়। 1998 সালে টাটা গ্রুপ তাদের প্রথম প্যাসেঞ্জার কার টাটা ইন্ডিকা লঞ্চ করে, কিন্তু প্রথম বছরেই টাটা ইন্ডিকার প্রচুর লস হয়, ফলে রতন টাটা এই কোম্পানি বিক্রি করার সিদ্ধান্ত নেন। ফোর্ড কোম্পানি টাটা ইন্ডিকাকে কেনার জন্য প্রস্তাব দেয়। সেই অনুযায়ী রতন টাটা তার টিম মেম্বারদের সাথে ইউএসএ যান, কিন্তু মিটিংয়ে ফোর্ড কোম্পানির অপমানজনক ব্যবহারে ডিল ফাইনাল না করে রতন টাটা সেখান থেকে ফিরে আসেন। ফ্লাইটে ফেরার সময় শপথ নিলেন তিনি একদিন টাটা ইন্ডিকাকে নতুনভাবে তৈরি করে তার ব্যর্থতাকে সফলতায় পরিণত করবেন। করেছিলেনও তাই। টাটা ইন্ডিকা ভার্সন 2 দ্রুত হারে সফলতা পেতে থাকে। তার কয়েক বছর পরই 2008 সালে ফোর্ড কোম্পানি যখন লসে চলে, টাটা গ্রুপ তখন ফোর্ড কোম্পানির জ্যাগুয়ার আর ল্যান্ড রোভার 2.3 বিলিয়ন ডলারে কিনে নেয়। 2015 সালে টাটা ন্যানো লঞ্চ করে। 21 বছর ধরে টাটা গ্রুপের নেতৃত্ব দেওয়াকালীন রেভিনিউ 40 গুণ বৃদ্ধি পায় এবং প্রফিট বাড়ে 50 গুণ। নিত্য প্রয়োজনীয় দ্রব্য হিসেবে টাটা সল্ট ও টাটা মশলা ভীষণ জনপ্রিয়। টাটা টি অধিগ্রহণ করে টেটলিকে, টাটা স্টিল অধিগ্রহণ করে কোরাস কোম্পানিকে। বর্তমানে টাটা গ্রুপ ভারতের প্রথম এবং বিশ্বের পঞ্চম অটোমোবাইল কোম্পানি। শুধুমাত্র তাই না, ভারতে এয়ারলাইন বিজনেসও টাটা কোম্পানির হাত ধরে শুরু হয়। বর্তমানে এয়ার ইন্ডিয়া, এয়ার এশিয়া এবং সিঙ্গাপুরের ভিস্তারাও টাটার অধীনস্থ। ইন্ডিয়ান আর্মির বেশিরভাগ যানবাহনই টাটার নির্মিত। এমনকি টাটার জুয়েলারি কোম্পানি তানিষ্কও বেশ জনপ্রিয়। ঘড়ির ব্যবসাতেও টাটা কোম্পানির ভারত ও সাউথ এশিয়াতে আধিপত্য, যেমন টাটার টাইটান ওয়াচেস, ফাস্ট্রাক ওয়াচেস, সোনাটা ওয়াচেস, টাটা আই প্লাস জাতীয় অনেক কোম্পানি। বিশ্বে হোটেল বিজনেসেও টাটা ভীষণ জনপ্রিয়। প্রায় 34টিরও বেশি জায়গায় টাটার 47টি তাজ হোটেল আছে। টিসিএসের আন্ডারে বর্তমানে প্রায় 4.5 লক্ষ এমপ্লয়িজ কাজ করেন এবং এটি ভারতের সবচেয়ে বড় আইটি কোম্পানি। বিশ্বের প্রায় 100টিরও বেশি দেশ জুড়ে টাটা কোম্পানির আধিপত্য। দেশের ব্যবসা বাণিজ্য ছাড়াও শিক্ষা, ঔষধ ও গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে প্রচুর অর্থ বিনিয়োগ করেন রতন টাটা।
আন্তর্জাতিক সংস্থাতেও মানব কল্যাণের জন্য অনুদান দেন তিনি। 2010 সালে টাটা গ্রুপ হার্ভার্ড বিজনেস স্কুলে এক্সিকিউটিভ সেন্টারের জন্য $50 মিলিয়ন প্রদান করে। টাটা গ্রুপ তাদের আয়ের প্রায় 65% অর্থ বিনিয়োগ করে দেশ বিদেশের উন্নয়নমূলক কাজে। তাই এত বড় বিজনেস কোম্পানি হওয়া সত্ত্বেও টাটা গ্রুপ ফোর্বস ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী প্রথম 10 জন শিল্পপতির তালিকায় নেই। দীর্ঘ 21 বছর টাটা গ্রুপের চেয়ারম্যান পদে থাকার পর 2017 সালে পদত্যাগ করেন, যদিও 2012 সাময়িক অবসর নিয়েছিলেন তিনি। টাটা গ্রুপের উন্নয়ন সাধনে এখনও তিনি প্রাণপুরুষ রূপে এই গ্রুপের সাথে জড়িত আছেন। রতন টাটা সম্পর্কে যতটুকুই বলি সেটা খুবই সামান্য। 2000 সালে রতন টাটা পদ্মভূষণে ভূষিত হন এবং 2008 সালে পদ্মবিভূষণ। তাছাড়াও প্রায় 40টিরও বেশি অ্যাওয়ার্ড পান তিনি বিজনেসে। রতন টাটার মতো মানুষ হয়তো খুব কমই আছেন যার কাছে বিজনেসের প্রফিটের থেকেও মানুষের সুবিধা অসুবিধা বেশি গুরুত্ব পেয়েছে। তার মতো মহান ব্যক্তিত্বকে পেয়ে ভারতবাসী গর্বিত। ইউ ক্যান উইনের পক্ষ থেকে তার জন্য অনেক শুভকামনা। তার জীবনই আমাদের উদ্বুদ্ধ করে কিভাবে বিচক্ষণতার সাহায্যে সাফল্যের শিখরে পৌঁছানো যায়। তিনি বলেন, আই ডোন্ট বিলিভ ইন টেকিং রাইট ডিসিশনস, আই টেক ডিসিশনস অ্যান্ড দেন মেক দেম রাইট। আশা করি এই ভিডিওটি থেকে অনেকেই উদ্বুদ্ধ হবেন এবং বিশ্বাসের সাথে জীবনে সফলতার পথে এগিয়ে যান। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।